শ্রীলঙ্কাকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে চায় বাংলাদেশ। দিল্লিতে বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে আজ মাঠে নামবে টাইগাররা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, খেলোয়াড়দের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। বেলা আড়াইটায় মাঠে নামবে দুদল। এস এম আশরাফের রিপোর্ট। টানা ছয় হারে এই বিশ্বকাপে সেমিফাইনালের দৌড় থেকে বাদ পড়া সর্বপ্রথম দল বাংলাদেশ। এবার তারা 2025-এ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ হারানোর শঙ্কায়। পয়েন্ট টেবিলের সেরা আটে থাকতে না পারলে টাইগারদের ঘরে বসেই উপভোগ করতে হবে সেই টুর্নামেন্ট। দলের পারফরমেন্সে চাপে থাকা কোচ হাথুরুসিংহে বললেন, ক্রিকেটারদের চাপ মুক্ত রাখতে চান তিনি। এই মুহূর্তে আমার ভাবনায় শুধু সামনের ম্যাচ, কিভাবে জিততে পারি সেটাই ভাবছি। আমরা সব কিছু ঠিকঠাক করছি, খেলোয়াড়দের মুড ভালো, তারা সবাই কঠোরভাবে চেষ্টা করছে। এই মুহূর্তে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ যতটা সম্ভব সবাইকে চাপমুক্ত রাখা। শোনালেন আশার বাণীও, এই দলকে তিনি তৈরি করতে চান বিশ্বকাপের পরে। দলটা যে অবস্থায় ছিল সেখান থেকে নিয়ে এখনকার জন্য প্রস্তুত করেছি। আসলে আমার কাজ শুরু হবে পরে, এই টুর্নামেন্টের জন্য তৈরি করা এক রকম আর দলকে সামনে নিয়ে যাওয়া আরেক চ্যালেঞ্জ। আমার আসল কাজ শুরু হবে বিশ্বকাপের পরে। ওয়ানডেতে এর আগে দুদল মুখোমুখি হয়েছে 53 বার, সেখানে শ্রীলঙ্কার জয় 42টিতে আর বাংলাদেশ জিতেছে 9 বার। এস এম আশরাফ, এটিএন বাংলা।